প্রচার করে তাহলে হে আমার জাতির উন্নতি হব। আমরা তো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াত খুব সমালোচনা করি আমার যেখিনি নেতা আজির তারিখত আগে আনিছে, কায় আগে আনিছে আমার এই যুব মনোজন নেতাখিনি আনিছে। আমার মা বাপে আকো জয় আয় অসম করতে করতে আমরা এলা মাটির তলত যাবার ওলাইছো। আমার মা বাপ আমার রাজার বংশর কারণে আমার আজি পাস করিয়া গেছো। যে না হোক আজি গোকুল বরুণকে ধরিয়া আদি করি যেখিনি আমার নেতা নেতা নাকন কর্মী আছে এই কর্মীখিনির প্রচেষ্টাতে আমার আজি জাতি একত্রিত হবা পাইছো অন্তত, এটার কারণে আমার খুব সৌভাগ্য। মই ভাষণ দিবলে না করুন রাইজ যেহেতু আজিকালি সবাই ভাষণ জানে, প্রত্যেকে ভাষণের বিষয় জানে, সবাই ভাষণ দিবা জানে, এই কারণে মই ভাষণ দিবলে না করুন। মই শেষত আরেকবার শিল্পী সমাজের তরফে থেকে আপনারা আবদার জানান, নিজের সংস্কৃতি নিজের ভাল পাওয়া লাগিব, গতিকে আমার গান বাজানা গোটাইখিনি আগবাড়ি নিবা হইলে আইসা যে বিশুয়া গত রাশিয়া আছে আমার প্রত্যেকখান বিশুয়ার তলিত আমার যাতে শিল্পী সমাজের এক একজন শিল্পী ওই বিশুয়াত আগবাড়ি দিয়া আমার জাতির উন্নতি করার একটা সুযোগ দেন। তো রাইস মোর বক্তব্য এতে সামরণি মানে কিবা যদি ভুলভ্রান্তি হয় মোক আপনার ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। তো একবার সবাই জয় ক্ষমতাপুরের জয়, জয় ক্ষমতাপুরের জয়, থ্যাংক ইউ।